প্রতিযোগীরা আছে আছে না আজকে ভূমি সংগীত প্রতিযোগিতার সম্মানিত বিচারক মন্ডলীদেরকে শুভেচ্ছা স্বাগতম নমস্কার জানাচ্ছি এবং শুরু করছি ভূমি সংগীত প্রতিযোগিতা শুরুর আগে আমি আজকের ভূমি বিচারক সম্মানিত বিচারক চিয়ং দা কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি এই মহৎ উদ্যোগের জন্য এবং কেএসআইয়ের মাধ্যমে নিজের নিজস্ব ভাষা এবং নিজস্ব গানের যে প্রতিযোগিতার সুযোগ যে আমরা পার্বত্য বান্দরবান জেলায় আমরা পাচ্ছি এবং তার মাধ্যমে ওই ওই প্রতিযোগীর মাধ্যমে কিন্তু আমাদের জাতিসত্তাগুলা নিজের হারিয়ে যাওয়া ভাষা এবং নিজের নিজেদের হারিয়ে যাওয়া গান কিন্তু আবার ফিরে পাচ্ছি এই জন্য আমি কেএসআই ডিরেক্টর সহ কেএসআই এর কর্মচারী এবং কর্মকর্তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ চিয়ংদা সুন্দর বক্তব্যের জন্য এবারে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব মঙ্গল সিং মহোদয়কে সবাইকে শুভেচ্ছা আজকে অনলাইন ভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা 2020 এর শেষ দিন আজকে সহ মোট 8 দিন আমরা এই প্রতিযোগিতা আয়োজন করেছি এই প্রতিযোগিতায় পাংখোয়া বাদে 10টি জাতিগোষ্ঠীকে আমরা এই প্রতিযোগিতায় আমরা সম্পৃক্ত করতে পেরেছি ভূমি সহ মোট 10টি নৃগোষ্ঠী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আসলে বান্দরবান জেলায় বিচ্ছিন্ন ভাবে পাংখোয়া পাংখোয়া জনগোষ্ঠী রয়েছে পাংখোয়া জনগোষ্ঠীর মানে একত্র সমাবেশ আসলে আমরা পাই না কারণে তাদেরকে আমরা প্রতিযোগিতায় পাই না মাঝে মাঝে বান্দরবান কলেজে বা বান্দরবানের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা যখন কয়েকজন এসে লেখাপড়া করে মাঝে মাঝে আমরা তাদেরকে পাই ইতিপূর্বে আমরা বেশ কয়েকবার আমরা তাদেরকে পেয়েছি বান্দরবান সরকারি কলেজে পড়তো বান্দরবান মানে রুমা আবাসিক উচ্চ বিদ্যালয়ে পড়তো অথবা বান্দরবানে দন্ডশী স্কুলে পড়তো এইভাবে কিছু কিছু ছেলে মেয়ে ছাত্রছাত্রী বান্দরবানে লেখাপড়া করতো সেই অবস্থায় আমরা পেয়েছি গত 2-1 বছর যেমন আমরা পাচ্ছি না আগামীতে যদি পাংখোয়া ছাত্রছাত্রীদেরকে পাই তাহলে আমরা তাদের সহ সকল জাতিগোষ্ঠী অর্থাৎ 11টি জাতিগোষ্ঠীর কে নিয়ে আমরা প্রযুক্ত করার সুযোগ পাবো তো যাই হোক এবার আমরা কয়েকটি বিষয় বলতে হয় কোভিড-19 যে মহামারী বিশ্বব্যাপী চলছে এই কোভিড-19 মহামারীর যে ভাইরাস করোনা ভাইরাস সেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমরা সবাই অনেকে কোণঠাসা এই কোণঠাসা অবস্থাতেই কিন্তু আমরা কিছু শিক্ষা আমরা অর্জন করেছি আজকে আমরা রংচুরের দুর্গম সব এলাকা থেকে খুমিদেরকে পাচ্ছি না হয় খুমিরা বান্দরবান এসে বান্দরবান কেএসআই অডিটোরিয়ামে এসে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এটা ভাবা কঠিন যারা বান্দরবানে ছাত্রছাত্রী হিসেবে লেখাপড়া করে খুমি ছাত্রছাত্রী শুধুমাত্র তাদেরকে নিয়ে আমরা প্রতিযোগিতা করার সুযোগ একটা পাই কিন্তু এবার কোভিড-19 কারণে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খুমি ছাত্রছাত্রী এবং তাদের হোস্টেল সব বন্ধ হোস্টেল সবগুলো বন্ধ ছাত্রছাত্রী সব চলে গেছে স্কুল কলেজ বন্ধ এখন বান্দরবান শহরে বলতে গেলে খুবই ছাত্রছাত্রী নাই তো যাই হোক খুবই ছাত্রছাত্রী না থাকাই বান্দরবানে আমরা খুবই ছাত্রছাত্রীকে পাইনি তো বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকা থেকে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিছু তবে যেহেতু একত্রিতভাবে সংগঠিতভাবে ওই খুবই ছাত্রছাত্রী না থাকাই আজকে যে প্রতিযোগিতা হবে আমরা শুধুমাত্র গানের জন্য নাম পেয়েছি গানের প্রতিযোগিতা হবে নাচতে হবে না আগামীতে আমরা আশা করব খুবই নেতৃবৃন্দ যারা আছেন তারা এই বিষয়ে সচেতনভাবে একটু কাজ করবেন এবং বিশেষ করে আমার ছোট ভাই সিয়ং মানে সে যদি একটু কষ্ট করে তাহলে আমার মনে হয় এটা সম্ভব আমরা ইতিমধ্যে খুমি রংচুরি খুমে বিভিন্ন পাড়ায় তাছাড়া তিনডুতে এবং পাড়া এই সমস্ত এলাকায় আমরা
প্রশিক্ষণ কোর্স করেছি, ভাষা শিক্ষা কোর্স করেছি, এবং আমাদের আরো প্রোগ্রাম ছিল, আমাদের কর্মসূচি ছিল, আয়োজন ছিল, কিন্তু কোভিড-19 কারণে পারি নাই। খুমিদের সংক্রান্ত অনুষ্ঠান করার যে পরিকল্পনা ছিল সেটা পারিনি। আগামীতে যখন কোভিড-19 এর প্রাদুর্ভাব থাকবে না, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখন থাকবে না, তখন আবার আমরা এই প্রতিযোগিতাগুলি আয়োজন করবো। এসে আশাবাদ থাকলো এবং খুমিদের সহযোগিতা পাবো, খুমিদের অংশগ্রহণ থাকবে, সেই অনুসারে খুমিদের সাথে আমরা একত্রে কাজ করে যেতে পারবো। তো যাই হোক, আমি একটা বিষয় বলে রাখি, আমরা এই যে ক্ষুদ্র গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতি বছর যেটা করি, এবার অনলাইনে করাতে, এটি কিন্তু শুধুমাত্র মানে যারা সদরে বান্দরবান জেলার শহরে আমাদের অডিটোরিয়ামে আমাদের ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে নাই, এটি ছড়িয়ে পড়েছে পুরো বান্দরবান জেলাতে। এবার অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা 7টা উপজেলার প্রতিযোগী আমরা পেয়েছি, কোনো উপজেলার প্রতিযোগী বাদ নাই, সমস্ত উপজেলা থেকে, প্রত্যেকটা উপজেলা, 7টা উপজেলা থেকে, বান্দরবান 7টা উপজেলা, 7টা উপজেলা থেকে আমরা প্রতিযোগী পেয়েছি। এবং আরেকটি বিষয়, আমাদের জনসংখ্যা এমনিতেই বান্দরবান জেলাতে বেশি এবং প্রত্যেকটা উপজেলায় ছড়িয়ে আছে, এবার প্রথম আমরা প্রত্যেকটা উপজেলা থেকে মারমা প্রতিযোগী পেয়েছি। আমরা কোনোদিন 7-এর অধিক কখনো প্রতিযোগী পাইনি, শুধুমাত্র মারমা নৃত্যতেই 108 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে একটি বিষয়ে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ এটাই প্রথম, এবং একটা জাতির শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ এটাই প্রথম, এবং 7টি উপজেলা একত্রে প্রতিযোগী অংশগ্রহণ এটাই প্রথম। মারমাদের 7টা উপজেলাতেই ছিল প্রতিযোগী, এবং সমস্ত জাতি মিলে, সমস্ত নৃগোষ্ঠী মিলে 7টা উপজেলাতেই আমরা প্রতিযোগী পেয়েছি। আগামীতেও আমরা এইভাবে প্রত্যেকটা উপজেলার প্রতিযোগীদের, ছাত্রছাত্রীদের, ছেলে মেয়েদের অংশগ্রহণ সমর্থন সহযোগিতা থাকবে। যারা আমাদের এই 8 দিনের প্রতিযোগিতায় 10 ভাষাভাষী জাতিগোষ্ঠীর নৃগোষ্ঠীর যে প্রতিযোগিতায় যারা সহযোগিতা করেছেন, অভিভাবক, শিক্ষক, শিল্পী, শিল্পী সংগঠক, দলের নেতা, সবাইকে আমরা শুভেচ্ছা জানাই, তাদেরকে অভিবাদন জানাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাই, তাদের ভবিষ্যতে তাদের সমর্থন, তাদের অংশগ্রহণ আমরা আশা করব। তো যাই হোক, আমাদের এই প্রতিযোগিতার পরপরেই আরেকটি প্রতিযোগিতা শুরু হচ্ছে 25 তারিখ থেকে, 25 তারিখ, 26 তারিখ পরপর 2 দিন লামা উপজেলায় হবে, মুজিব বর্ষ উপজেলা ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনলাইনে হবে এটিও। তো যাই হোক, তারপরে হবে ওই অক্টোবর 2 তারিখ এবং 3 তারিখ আলীগদম উপজেলায়, তারপর অক্টোবর 9 তারিখ 10 তারিখ হবে মানে ইয়েতে নাইকুংসুর উপজেলায়। এরপরে সপ্তাহে আমাদের পরিকল্পনা রয়েছে রংসুর উপজেলায় করার, এরপর আমরা রোমাতে যাবো, থানচিতে যাবো, সর্বশেষ আমরা করবো বান্দরবান সদরে। প্রত্যেকটা উপজেলার ছাত্রছাত্রীদের জন্য, ছেলে মেয়েদের জন্য, শিল্পীদের জন্য, প্রতিযোগীদের জন্য এই প্রতিযোগিতা, প্রত্যেকটা উপজেলা জেলার জন্য পৃথক পৃথক থাকবে। মুজিব বর্ষে যে বিষয়গুলি আমরা ছেলে করেছি, প্রত্যেকটা উপজেলাতেই সে বিষয়গুলি থাকবে। এরপরে আমরা যে পরিকল্পনা করছি, আজকে যে 8 দিন যাবত যে প্রতিযোগিতা আমরা শেষ করতে যাচ্ছি, এই প্রতিযোগিতার ধারাবাহিকতায় একটা বিষয়, সেটি হচ্ছে এই প্রতিযোগিতা হচ্ছে কিন্তু জেলা ভিত্তিক। আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে প্রত্যেকটা উপজেলায় এই ধরনের প্রতিযোগিতা করার জন্য। আজকে রুমা থেকে, থানচি থেকে, মানে বান্দরবান থেকে, রংপুর থেকে প্রতিযোগিতা একত্রে অংশগ্রহণ করার যে একটা খুমিদের মধ্যে যে প্রবণতা, আগামীতে সেটি প্রত্যেকটা উপজেলার খুমি ছাত্রছাত্রীরা, ছেলে মেয়েরা, শিল্পীরা নিজেরা নিজেরা কম্পিটিশন করবে। রুমাতে আলাদা হবে, থানচিতে আলাদা হবে, রংসুরিতে আলাদা হবে, বান্দরবানে আলাদা হবে, এইভাবে প্রতিযোগিতা করবো। এতে করে এই প্রতিযোগিতাগুলি প্রান্তিক পর্যায়ে, উপজেলা পর্যায়ে, প্রত্যেকটা এলাকায়, দুর্গম এলাকায়ও আশা করি আমরা ছড়িয়ে দিতে পারবো। তো যাই হোক, আমি বিশেষ করে আমার ছোট ভাই সিংহকে অনুরোধ করবো, এখন থেকে যাতে খুমিরা প্রস্তুতি নেয়, খুমি ছাত্রছাত্রীরা, প্রতিযোগিতা শিল্পীরা যাতে একটু প্রস্তুতি নেয়, আগামীতে যখন আমরা উপজেলা পর্যায়ে যাব, তখন কিন্তু ব্যাপক আকারে কিন্তু মানে প্রতিযোগিতা হবে। এখন তো উপজেলা পর্যায়ে যেহেতু বিভিন্ন উপজেলা থেকে বাছাই করার শিল্পীরা হয়তো অংশগ্রহণ করছে, তখন কিন্তু প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা আনাতে কানাতে যে ইয়ারা থাকে, যে ছাত্রছাত্রী, তাদের অংশগ্রহণ থাকে আশা করি। তো যাই হোক, মানে কিছুটা সমস্যা হবে বিদ্যুতের সমস্যা এবং নেটওয়ার্কের সমস্যা, এই বিদ্যুৎ সমস্যা, নেটওয়ার্ক সমস্যা কিছুটা
পাট কাটিয়ে যদি অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটা পাড়া লংখং পাড়া হতে পারে, টংফুমক পাড়া হতে পারে, মংয় পাড়া হতে পারে, শাংকি পাড়া হতে পারে, সিন্ধু পাড়াগুলো হতে পারে, শান্তি পাড়াগুলো হতে পারে, প্রত্যেকটা পাড়াতে যদি সেই সুযোগগুলো পৌঁছানো যায় তাহলে আমাদের এই কার্যক্রমে বা প্রত্যেকটা খুমির পাড়াকে আমরা হয়তো পাবো, খুমির প্রতিযোগিতা পাবো। ঠিক তেমনি খুমির পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর প্রত্যেকের অংশগ্রহণ আমরা পাবো। এই 8 দিন প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমাদের এই ইনস্টিটিউটের অনেক কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত ছিলেন, বিভিন্ন উপজেলায় বিভিন্ন শিল্পী গোষ্ঠী, বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা, অভিভাবক, শিক্ষক, অনেক অনেকেই খাতে সহযোগিতা করেন। তাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। পরিশেষে আমাদের এই প্রতিযোগিতা সফল একটা সমাপ্তির দিকে যাচ্ছে, সবার আশীর্বাদ কামনা করি। নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি। কমলং শুনতে পাচ্ছ? কমলং? জি স্যার শুনতে পাচ্ছি। তোমার ওখানে খাওয়া করবে প্রথম প্রতিযোগীকে? দশম শ্রেণী রুমু উপজাতি আবাসিক উচ্চ বিদ্যালয় হৈশাং খুমি। এটা কি খগ্রুপ? খগ্রুপ দশম শ্রেণী। জি হাই স্কুল পর্যায়ে খগ্রুপ। খগ্রুপ নমস্কার স্যার, আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বৃন্দদের আমার পক্ষ থেকে নমস্কার। আমি একজন খুমি সম্প্রদায়ের লোক, আমার নাম হৈশাং খুমি এবং আমি একজন রুমা উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র। আজ অনুষ্ঠানে আমি আপনাদের সামনে আমার নিজের খুমের ভাষায় একটা গান পরিবেশন করব। আশা করি আপনাদের সবার এই গানটি ভালো লাগবে। রে কম নাই চিপ ও কাই ফাইলু কানি মন্দ চাইছিয়ে অমনায় রামা কাতা ভুল আখে ভুয়া কাইলে প্রি নানা রাহ আপু নাইছি কাদম খালা পালেন সিপ্রাই আহু চিয় পালেনু মা পালেনু ও কাই ফাইলু কানি মা আধে চারা কাছাইছি অমনায় রামা কাতা ভুলা থাই কলো আখে ভুয়া কাতা ভুলা থাই কলো আখে ভুয়া কাতা ভুলা থাই কলো আখে ভুয়া। সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার, ধন্যবাদ। আজি কমপ্রাই কাইমুলে নেশাং খুমি চাতে হুরে ফাইনা বাই নাচি মুয়া খুমি খুলু আর থুইনানে প্রি খাইলে প্রিয়
कसे कमता तनारी मरवे यहे कोनाय अमूथ नाय सिपा तमाबुया ओ कई पैलो कनी मा आदे चारा कचाय जेहे ओम नाय रामा कैता बुलो थाय खाला आखे बुया प्रिय नो तमाबुयालो कनी मा चरा कचाय चे ओम नाय रामा कैता बुलो आदे चारा कचाई चेहे ओम नाय राम कैता बुलो थाय खालो आखे भुया बुबई कम्प्राय नमस्कार उपस्थित সবাইকে আমার নাম সাইনাং খুমি আমি ঢাকা প্রাইম ব্যাংক কলেজের নার্সিং এ দ্বিতীয় বর্ষের ছাত্রী আমি এখন আপনাদেরকে মাতৃভাষায় একটি খুমি গান করে শোনাবো আশা করি আপনাদেরও ভালো লাগবে সো উসি আইচি পাই লোকাবু কাইলে আব্রে নেখিয়াই কসাবো আহোই মি পিনে আই বই বই জিয়াই সো উসি আইচি পাই লোকাবু দিবো নামিলাত কোয়াই ম খাইলে আওয়ালি নাই লম তাকরাব আম নাই গেরি চিল কানি প্রিয় চে আই সো সি আইচি পাই লুকাবু আম আনাই চি আই তারা চি আই খাইলে আওয়া atle ke are sa am nai ngi ri ti la kani priya la ti u si kani priya hoy ra debo nam nilat ko ai mo khai le awa राने नाय चिल नेउस पिथाय नाय चिल थौस पन्नहाय
সাতল যে অম্প্রাই মাই আঙ দেবু নাম নীলাওয়াত কুয়াই ম নেওয়ালি নাইলাম তাক্রব আম নাই গিরি চিলা কানি প্রিয় চে আই সুসি আই চি পাই লুকাবু সুসি আই চি পাই লুকাবু ধন্যবাদ আবার আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ কাঙ্গারি ফুলে মালুমঘাট থেকে স্যার মালুমঘাট থেকে কমলঙ্কুমি প্রথম বর্ষ বিহার সরকারি কলেজ কমলং শুরু করো নাসি বুতে হাসি কুমা কন লে থু নাই কুমন পিল অনলাইন মাদি দারি আমি খুমি লেহ আমি খুমি খু থুয়াই না লু সানা থুই পারে কনানে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই বর্তমানে প্রেক্ষাপটে যে পরিস্থিতির মধ্যেও অনলাইনের মাধ্যমে বা জুম অ্যাপ মাধ্যমে নিজের মাতৃভাষায় সঙ্গীত প্রতিযোগিতা অংশগ্রহণ করার সুযোগ পাওয়ার জন্য যারা ব্যবস্থা করেছেন তাদেরকে আন্তরিক ও ধন্যবাদ আমার পক্ষ থেকে জানাচ্ছি। এখন আমি মাতৃভাষায় গান দিয়ে আপনাদের সামনে গিয়ে শোনাব। সুসি সি ভাই লুকাবু খাইলে আমি নিখিয়াই তো সাবো আহোই মি পুনে গাই আই বই বই সি আই সুসি সি ভাই লুকাবু দিব না মিলত কোয়াই মো খাইলে ওলি নাই লাব আম নাই নিরি ছিল কনি প্রিয় চে সুসি চি ভাই লুকাব আমরা চি তারি খাইলে আটলে কে রেসলা আমরা রেসিল কানি প্রিয়ুসি কানি প্রি হইরা দিব না মিল কুয়াই মো খাইলে ওলি নাই লাব আম নাই নিরি ছিল কানি প্রিয় চে সুসি সি ভাই লুকাব সাত
Siyom prai mayang omat kuay Ibuhan amilat kuay mo Kay lewa linay lang dakaba Om nai ngi ritilo kani priya jaya Susi etsi pai lukavu Susi etsi pai lukavu Dhanabad shobai ke Dhanabad tapano Kumi si Allah nai kistana mahamra ke Tum sa nai kumi pri Amu che nai makhai on Kumi si vukhe nai khaun Alin si mik tutla Baik don sa nai leong pa ba Aluk sa nai gachui pa I don't see me to love, catch up, care, raka. It to love, na hoy, mercus, you saw. For me, if we were a night, the tank ahoy, the tumble, for me, see. Tuli, এবারে কত দিন তো তুমি অষ্টম শ্রেণী মাদ্রাসা ছাত্র উচ্চ বিদ্যালয় তুলে শুরু করো আগ্রো কি গ্রুপ নাকি গ্রুপ খ খ খ খ খ খ খ খ আছে খ গ্রুপ খ হাই স্কুল হলে খ গ্রুপ শুরু করো তুমি শুরু করো সময় শেষ হয়ে যাচ্ছে আমরা তুলি কুমিনে আতেন্তিয়ারে বান্দরবান গফ হাই স্কুল ফাইনাল বানি কুমি প্রতিযোগিতার আকুমি গ্লোন থুইনে নে গঙ্গা আয়ো নাই তে আই কোনাই সাই তুই পোহে নাই নাই আমো Una muller is a pogin. Nayo click on bribe. Una muller is a pogin. Nayo click on bribe. Sorry, sir, will you see Namushkar? Namushkar.
বিচার মন্ডলীর উদ্দেশ্যে বলছি আমাদের টাইম শেষ হয়ে গেছে, আবার একটু কষ্ট করে ঢুকবেন সবাই সবাই।